আমার প্রশ্নটি হচ্ছে, রমজান থেকে আমরা কি কি শিক্ষা পাই? মাশাল্লাহ মারিয়াম, খুব চমৎকার প্রশ্ন করেছো, তোমাকে অনেক ধন্যবাদ মামনি। রমাদান এসেছে আমাদেরকে তাকওয়া ভিত্তিক জীবন যাপনে অভ্যস্ত করতে। রোজার উদ্দেশ্যই হলো মানুষ যেন মুত্তাকি হয়। খাবার পানীয় পরিত্যাগ করছে তারা কেন? আল্লাহ বলেছেন তাই। ঠিক একইভাবে আল্লাহ তাআলা তো আরো অনেক কথা বলেছেন, তো শুধু খাবার পানীয় ত্যাগ করলেই হবে? আল্লাহ অন্য যেগুলো বলেছেন সেগুলো কি মানতে হবে না? সেগুলোও মানতে হবে। তো আল্লাহ বলেছেন দিনের বেলায় খাবার খেও না, পানীয় গ্রহণ করো না, তো সে আল্লাহ তো বলেছেন সুদ খেও না, ঘুষ খেও না, মিথ্যা বলো না, গীবত করো না। আল্লাহ তো আরো অনেক কথা বলেছেন। তো যে ব্যক্তি শুধু পানাহার পরিত্যাগ করলো কিন্তু সে অন্য অন্য কথাগুলো মানলো না, তাহলে বোঝা গেল সে মোত্তাকি হয়নি। মোত্তাকি হওয়া মানে শুধুমাত্র খাবার পানাহার পরিত্যাগ করা নয়, খাবার পানীয় পরিত্যাগ করা নয়, মোত্তাকি হওয়া মানে হচ্ছে যত গুনাহ আছে সকল গুনাহ পরিত্যাগ করা। এজন্য রমজানের দিনে নাটক দেখা যাবে না, বাজে সিনেমা দেখা যাবে না, এরপরে পাবজি, ফ্রি ফায়ার যে গেম গুলো আছে মানুষকে আসক্ত করে ফেলছে এগুলো দেখা যাবে না, এভাবে যত রকমের অন্যায় আছে এগুলো করা যাবে না। এই রমজান থেকে তাকওয়ার শিক্ষা নিতে হবে, আল্লাহকে ভয় করে চলার যে নীতি এটা গ্রহণ করতে হবে। এজন্য গুনাহমুক্ত জিন্দিগি যাপনে যে অভ্যস্ত হবে রমজান থেকে, সেই অনেক বড় বারাকা হাসিল করতে পারবে। ধন্যবাদ।